আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম। নেক্সট বলেছিলাম যে নেক্সট একটা ভিডিও আছে যে জিমেইলের, সেই ভিডিওটা আজকে আমরা দেখব যে হচ্ছে একটা জিমেইল ফুল কমপ্লিট। আমরা তো গত ক্লাসে মোটামুটি একটা মেডেল সমন্বিত করেছি যেটা হচ্ছে 100%, কিন্তু আরও কিছু বিষয় আছে জিমেইলে, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তো ওই বিষয়গুলো আমরা দেখার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমাদের গতকালকে আমাদের একটা হচ্ছে মেসেজ অলরেডি দিয়েছে, আমরা আসলে এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কী কী করতে পারবো এগুলো কিন্তু সব আমি ইউজ করতে পারবো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো এখন ম্যাক্সিমাম কাজগুলো করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে জিমেল অ্যাকাউন্টের ইটা, এখানে আমরা এই যে প্রোফাইল, এই প্রোফাইলে আমরা ক্লিক করব, বা এই যে এখানে যে একটা ইমেজ এর বিষয় আছে, তো এটাতে ক্লিক করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস আসবে। এটার জন্য আমরা সামথিং কিছু সময় ওয়েট করব। অবশ্যই একটু প্রবলেম হচ্ছে, রিলোড নিয়ে নিচ্ছি। ওয়েট জাস্ট একটু, অবশ্য নেট একটু স্লো কাজ করে তো তাই একটু দেরি হচ্ছে। চলে আসলো, আবার রিলোড নিল। তো এখন চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওপেন করব, আর এই যে এখানে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে লেখা আছে সিলেক্ট প্রোফাইল ফটো, দেখা গেছে আপনি এখানে আপনার নিজের ছবিও দিতে পারেন, এছাড়া আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি দিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে কি ছবি দেবো, অবশ্য আমি যেমন এটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমি ছবি দেব। ওপেনে ক্লিক করবো, এটা আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরবর্তীতে হচ্ছে এই যে লোডিং হচ্ছে, তো এটা যেমন আছে তেমনই থাকবে। এটা সেট করে দেব, সেট প্রোফাইল। তো আমরা একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি হচ্ছে সেট হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কোথায় সেট হলো, এই যে এখানে চলে আসা মানে হচ্ছে প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে? তো এখানে কিন্তু ছবিটা অলরেডি চলে আসে, ওখানে চলে আসবে, একটু সময় লাগবে, পরেরবার ব্রাউজ করলেই চলে আসবে। এখন এখান থেকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে হচ্ছে এই যে প্রাইমারি, সোশ্যাল, হ্যাঁ, প্রমোশনস, এখানে হচ্ছে প্রাইমারি হচ্ছে যেই কোনো স্বাভাবিক আপনাকে যদি কোনো ইমেল পাঠানো হয়, কেউ আপনাকে ইমেল পাঠালো সেটা এখানে এসে জমা হবে, ইনবক্সের ভিতরে জমা হবে এই প্রাইমারি ভিতরে। সোশ্যাল দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কোনো জায়গায় আপনার হচ্ছে এই ইমেল অ্যাকাউন্টটাকে ইউজ করেন, সেই ক্ষেত্রে এই সোশ্যালের ভিতরে এই মেসেজগুলো আসবে। পাশাপাশি হচ্ছে ধরেন আপনি ফেসবুক বলেন, আপনি যে কোনো সোশ্যাল সাইটে আপনি ব্যবহার করলে এটা চলে আসবে এখানে। প্রমোশনের ভিতরে কিছু কিছু আসলে হচ্ছে মাঝে মধ্যে দেখা গেছে অনেকে অনেক মার্কেটিংগুলো করে, দেখা গেছে এখানে সেই ইগুলো মেসেজগুলো এখানে শো করে, অ্যাড, একটা অ্যাড আর কি শো করে, এই অ্যাডগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। তো হচ্ছে আর এটা হচ্ছে প্রাইমারিটাই হচ্ছে মূল একটা বিষয় যেখানে আপনি হচ্ছে কি করতে পারবেন, আপনার যত ইমেল আসবে এখান থেকে দেখতে পাবেন। এখন কথা হলো যে আমি তো ইমেল দেখতে পাবো, কিন্তু আমি ইমেল পাঠাবো কি করে? তাহলে ইমেল পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে কম্পোজ, এই কম্পোজে আমরা ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এখানে টু সাবজেক্ট, আর এখানে সেন্ট, আর কিছু এখানে অপশন আছে। তো আমরা এখানে যেহেতু আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো আমরা ইমেল পাঠাই নাই, সেই ক্ষেত্রে হচ্ছে সেন্ট, একটু এটা কেটে দেই আমি, অবশ্যই এটা কেটে দেই, এই সেন্টে ক্লিক করি, সেন্ট কিন্তু এখন ফাঁকা। তাহলে হচ্ছে আমরা আবার চলে যাই ইনবক্স, কম্পোজে ক্লিক করব। এখান থেকে আমরা যেমন একটা হচ্ছে একটা
মেসেজ আমরা করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেমন হচ্ছে আমরা লিখলাম আমাদের ট্রেনিং সেন্টার নামটা লিখলাম, আমরা এখানে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার নামটা লিখলাম। এখন আমরা সাবজেক্টে কি করব, এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে এরকম চিহ্ন যদি ধারণ করে তাহলে বুঝতে হবে যে ইমেল অ্যাকাউন্টটা ঠিক আছে। আর এখানে সাবজেক্টে যেটা করতে হবে, সাবজেক্টটা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি হচ্ছে যে কোনো সাবজেক্ট হতে পারে, আপনি ইমেজ লিখে দিতে পারেন, আপনি কোনো কথা লিখে দিতে পারেন, বা আপনি বলতে পারেন ফাইল যেটা। তো আমি যেহেতু ইমেজ পাঠাবো, আমি সাবজেক্ট না লিখলেও চলবে, তারপর আমি লিখলাম ইমেজ, ইমেজ লিখে দিলাম। তো এখান থেকে আমি ইমেজটা দিব এই যে অ্যাটাচ ফাইলে থেকে, বা আপনি এখানে চাইলে লিখতে পারেন, এখানে লিখেও দিতে পারেন, কোনো কিছু লিখেও আপনি মেসেজ করতে পারেন, বা আপনি ইমেজ পাঠাতে পারেন, এখান থেকে আপনি ইমেজ যে কোনো ফাইল আপনি এখান থেকে এই অ্যাটাচ ফাইল থেকে করতে পারবেন। তো আমি ডেস্কটপ থেকে এই ইমেজটাকে পাঠিয়ে দিব, বা এই ফাইলটাকে পাঠাবো। যদি ফাইল ইমেজ দুটাই পাঠাতে পারি, দুইটাকেই পাঠাতে পারবো। তো আমি আগে ইমেজটাকে ওপেন করলাম, ইমেজটাকে ওপেন করে এখানে হচ্ছে করে নিলাম। তারপরে হচ্ছে আবার যদি চিন্তা করি যে হচ্ছে ডেস্কটপে যাব, এটাকেও নিব, ওকে, দেন এটাকেও নিলাম। যখন এই যে এখানে একটা কালার, এতক্ষণ কিন্তু কালো ছিল, এখন কিন্তু হচ্ছে কিরকম কালার হচ্ছে, এখন কালারটা হচ্ছে যে হচ্ছে ব্লু কালার চলে আসছে। এই ব্লু কালার চলে আসাই মানে হচ্ছে আপনার এটাকে লোড করা হয়ে গেছে। এখন আপনি সেন্টে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে অলরেডি চলে গেছে, কোথায় চলে গেছে, যে ইমেলে আমরা পাঠাইছি সেটা চলে গেছে। এখন চেক করব কি করে, এখানে কিন্তু সেন্ট লেখা অলরেডি উঠে গেছে, তার মানে চলে গেছে। তারপর আমরা যদি শিওর হতে চাই, তাহলে হচ্ছে এখানে সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে এখানে দেখা লেখা আছে আমি কোথায় পাঠাইছি, এই যে একটা ছবি পাঠাইছি, একটা ফাইল পাঠাইছি, সেগুলো কিন্তু এখানে অলরেডি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমাকে কনফার্ম, আমি কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে হচ্ছে আমার মেসেজটা চলে গেছে, সেন্ড হয়েছে। এরকমভাবে তার এই যে এই মেসেজটা যেমন চলে আসছে, এরকমভাবে তার মানে ইমেলে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে। তো এখন আমরা কিন্তু বুঝে গেছি যে হচ্ছে কীভাবে প্রোফাইল সেটিং করতে হয়, কীভাবে মেসেজ পাঠাইতে হয়, আবার চেক করতে হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো মোটামুটি আমরা বুঝে গেছি। তো এছাড়াও আরও কিছু সেটিংসের বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আবার নেক্সট ভিডিওতে চলে আসব। আজকে আমরা এই পর্যন্তই শিখলাম কীভাবে হচ্ছে আমরা ইমেল করতে হয়, কীভাবে প্রোফাইল সেটিং করতে হয়। এছাড়াও আপনার প্রয়োজনীয় কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ড্রাইভার আছে, আরও কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আমরা দেখব, আরও কিছু সেটিংসের বিষয় আছে। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।